দিনের আলোয় গোটা আমবাগান কেটে সাফ করে দেওয়ার অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই চলছে এই কাজ। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। রাজ্য জুড়ে পালিত হচ্ছে বন মহোৎসব। সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে বনসৃজনের, বার্তা দেওয়া হচ্ছে সবুজ রক্ষার। এসব নিয়মকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্য দিনের আলোয় একের পর এক কেটে ফেলা হচ্ছে ফলন্ত আম গাছ। অভিযোগ উঠেছে, গত প্রায় দু সপ্তাহ ধরে প্রতিদিনই গড়ে দু তিনটি করে গাছ কেটে ফেলা হচ্ছে, উজাড় হচ্ছে আমবাগান। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত খেজুরতলা এলাকায়। অভিযোগ, বাগানের মালিক তার বাগানের আম গাছগুলি বিক্রি করে দিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, গাছ কাটার জন্য প্রয়োজনীয় অনুমতি না নিয়ে গাছ কাটা হচ্ছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই প্রাচীন প্রায় কুড়িটি আম গাছ কেটে ফেলা হয়েছে। দিনের আলোয় আম গাছের কাঠ বোঝাই করে গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের আরও অভিযোগ, গোটা ঘটনায় প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন, গাছ কাটা অপরাধমূলক কাজ, বর্তমানে আমাদের চোখের সামনে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। গাছ কাটার জন্য বন দপ্তরের অনুমতি নিয়েছেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বাগান কাটা হচ্ছে অনেক দিন ধরেই, মোটামুটি 15 দিন ধরে বাগান কাটা হচ্ছে। ওরা তো সকালে আসে, খুব সকালে ছিল, কালকেও মাল ছিল, আজকেই নিয়ে যাচ্ছে মাল। আপনার এলাকা থেকে কিছু বলেন না? হ্যাঁ, আমরা বলেছি, ওরা বলছে আমরা থানায় পাহা দিয়েছি, আমরা কি বলবো। স্থানীয় অপর এক বাসিন্দা বলেন, প্রায় দু সপ্তাহ ধরে গাছ কাটা চলছে। খবর পেয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে এসেছিলেন, তারা দেখে চলে যান, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গাছ কাটা মোটামুটি দু সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে, দু সপ্তাহ আগের থেকেই। আচ্ছা, রোজই প্রত্যেক দিন একটা দুটো করে কাটা হয়, এবার দুটো তিনটে কোনো দিনও হয়। প্রশাসনের লোক একবার এসেছিলো, এসে দেখে গেল, তারপরে কিছুদিন পর আমরা বাধা দিতে গেলে পরে প্রশাসন এসে বলছে যার গাছ সে নিয়ে চলে যাবে। আজকেও এসেছিলো প্রশাসনের লোক, আমরা বললাম যে এরকম গাছ কাটা, তো এখান থেকে আমরা প্রথমত বললাম যে গাছ কাটা মানে অপরাধ, আইনত অপরাধ। আমরা প্রশাসনের লোককে যখন জানালাম, প্রশাসনের লোক আসলে দেখলো, দেখে বলছে যার গাছ মালিককে, তোরা মালিক নাকি, প্রকৃতি ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তো গাছ কাটা যত দিন যাবে তত প্রকৃতি ভারসাম্য নষ্ট হয়ে যাবে। স্থানীয় গৃহবধূ বলেন, প্রতিদিন দুটি তিনটি করে গাছ কাটা হচ্ছে, আমরা সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পাইনি। গাছ তো প্রতিদিনই কাটা করে, তিনটে করে গাছ প্রতিদিন কাটে চলে যায়, আবার সকালবেলাই আসে, দুই দুপুর পর্যন্ত কাটে। তো প্রচুর পুলিশ এসেছিল, নিয়ে গেছে, ধরে নিজে থেকেই ছেড়ে ছাড়িয়ে দিয়েছে, চলে গেল। ওনরা কি দেখি করেছে জানি না, ছেড়ে দিচ্ছে, চলে এসছে, আবার কাজ হচ্ছে, কাজ চলছে। স্থানীয়দের দাবি, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি হলেও এভাবে অনুমতি ছাড়া গাছ কাটা যায় কিনা, এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের প্রধান তপতি বসাক বলেন, আমার কাছে খবর নেই, মালিক বা স্থানীয় মেম্বারের কাছ থেকে শুনে তারপরে দেখব, আমাকে না জানালে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়, বিষয়টি জানার পর প্রয়োজনে আইনের দ্বারস্থ হব। প্রথমত আমার কাছে কোনো খবর আসেনি এভাবে গাছ কাটার বিষয়ে, যদিও ঘটে থাকে, তবে এই বিষয়টি নিয়ে আমরা সেই জমির যে মালিক আছে, বাগানের যে মালিক আছে তাকে ডাক করাবো, প্লাস হচ্ছে ওখানকার যে মেম্বার আছে তাদের কাছ থেকে শুনে ব্যাপারটা কি হয়। আমাকে না জানালে আমি কি করে জানবো, সেখানকার স্থানীয় মানুষ সহ মেম্বার যদি না জানায় আমাকে, আমার তো বিষয়টা জানা সম্ভব নয়। আমরা আগে কথা বলি, তারপরে যদি দরকার হয় অন্যভাবে অন্য আইনের ব্যবস্থা নিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শান্তিপুর। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।